হ্যালো ইউটিউব, এখন আমি আপনার সাথে শেয়ার করবো। হয়তো বা দেখা যায় যে আমাদের কম্পিউটারে আমরা অনেক ধরনের অপ্রয়োজনীয় সফটওয়্যার অথবা অনেক সফটওয়্যার ইনস্টল করে থাকি। এখন যদি আমরা চাই যে যে সফটওয়্যার আমি ইনস্টল করেছি তা আনইনস্টল করবো, সো সেটা কিভাবে করবো? সো লেটস টেক এ লুক। সাপোজ একটু আগে আমি সফটওয়্যারটি ইনস্টল করেছি, সো আমি চাচ্ছি যে এই সফটওয়্যারটি আনইনস্টল করার জন্য, তাহলে আমি এটাতে রাইট ক্লিক করে আনইনস্টলে ক্লিক করবো। আনইনস্টল ক্লিক করলে এরকম একটা স্ক্রিন ওপেন হবে, তখন এখান থেকে আমি সফটওয়্যারটি খুঁজে বের করবো যে সফটওয়্যারটি আমি চাচ্ছি আনইনস্টল করার জন্য। সো এই সফটওয়্যারটি, সেটাতে আমি রাইট ক্লিক করে আনইনস্টলে ক্লিক করব। তো সাথে সাথে সফটওয়্যারটি আমার কম্পিউটার থেকে আনইনস্টল হয়ে যাবে, যেমন নেক্সট, আনইনস্টল, ফিনিশ। সো আবার যদি আমি কোনো সফটওয়্যার ডিফল্ট ভাবে উইন্ডোজের কোনো অ্যাপ স্টোর থেকে আমি ইনস্টল করেছি অথবা উইন্ডোজের সাথে ডিফল্ট ভাবে এসেছি, যদি আমি চাই সেই সফটওয়্যারগুলো আনইনস্টল করার জন্য, সাপোজ যদি আমি এই গেমসটি আনইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করে আনইনস্টল লেখা আছে তাতে আমি ক্লিক করব এবং আনইনস্টলে ক্লিক করলে সাথে সাথে এটা আনইনস্টল হয়ে যাবে। সো দ্যাটস ইট, বাই।